ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টে রিপোর্ট কার্ড টেকলাই জাকা সেক্রেটারিয়েত মন্ত্রী সান্তনা চাকমানি বিশিংতে রিপোর্ট কার্ড টেকলাই জাকা বিনি লগিব তঙ্গ স্পেশাল সেক্রেটারি অভিষেক চন্দ্রা 21 ইউনিট সেশন হয়ে গেছে আমাদের যাতে এই পুরো রাজ্যে বিভিন্ন সেক্টর আমরা কাজে লাগাতে পারি যেমন ট্রেড ভলিউম আমাদের ইনক্রিজ হয়েছে আমাদের 158% আমাদের 4 বছরে ইনক্রিজ হয়েছে তো আগে 2017-18 সালে যদি আমরা দেখি সেই সময়ে রুপিস 390.68 crore আগে যেটা হয়েছিল আর বর্তমানে ইনক্রিজ হয়েছে যেটা আমাদের সরকার আশা করে 1,008.40 crore আমাদের ইনক্রিজ হয়েছে তো অনেকটা ভাড়া প্রায় আমাদের সেখানে 3 গুণ বেড়েছে যেটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে অত্যন্ত দরকারি গুরুত্বপূর্ণ তো একটাই লোক আমাদের ইকোনমিকে এবং আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমাদের সরকার সেই উদ্যোগ নিয়েছে যেমন স্বাগত যে আমাদের পোর্টাল রয়েছে আমরা বলেছি আমাদের সরকার আসার পরে তার মাধ্যমে যে আমাদের বিভিন্ন যে গভর্নমেন্ট বিভিন্ন সেক্টর রয়েছে তো দেখা যায় অনেকে লেট হয় যে আমাকে সোশ্যাল ওয়েলফেয়ারে যেতে হবে টিডব্লিউএস যেতে হবে আমার বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হবে অনেক যে কোনো একটা ডকুমেন্টস করতে গিয়ে অনেক লং প্রসেস লাগে তার জন্য যাতে ইজি হয় পোর্টালের মাধ্যমে ইজিলি বিভিন্ন দপ্তরের তার মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাদের প্রবলেম গুলো যেগুলো অ্যাপ্লিকেশন তাদের থাকবে সেগুলো অতি দ্রুত যাতে আমরা সলিউশন করে দিতে পারি সেই দিশাতে আমরা কাজ করছি কুমারঘাট আমরা বর্ডার হ্যাক করছি তো সেটাও সেট আপ মানে আমাদের হয়ে গেছে তো ফাউন্ডেশন লেইং হয়েছে কাজ চলছে তো একটাই লক্ষ্য যে আমাদের একটা যাতে করে এই হাটের মাধ্যমে বাজারের মাধ্যমে যাতে করে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা পাবলিকদের ইকোনমি গ্রো হয় তো সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে যেমন আমাদের ইন্দ্রনগর যেটা আছে এখানে আমাদের একটা ওমেন আইডিয়া আছে তো সেটাকে কিভাবে মডেল করানো যায় তার জন্য আমাদের সরকার আসার পরে নিউ বিল্ডিং আমরা করেছি এবং মডার্ন আইডিয়া মহিলাদের জন্য আমরা করেছি বিগত দিনেও আমাদের ত্রিপুরা যে চা ছিল চার ব্যবস্থা ছিল চার এখানে উৎপন্ন হতো কিন্তু কোন ধরনের ব্র্যান্ড কোনো কিছু ছিল না আজকে ত্রিপুরা শুনে কি নামে ব্র্যান্ড দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে আমাদের মার্কেটে যাচ্ছে এবং ভালো আমরা রেসপন্স পাচ্ছি এবং একটা ভালো উদ্যোগ আমাদের সরকার এসে আমরা করেছি যেমন আমাদের রাবার সেক্টর যেমন মডার্ন স্মোক হাউস তৈরি করা রাবার প্রসেসিং সেন্টার তৈরি করা তো আমরা অনেক দ্রুত গতিতে আমরা এগুলো কাজ করছি এবং আমাদের বিভিন্ন যেমন স্বাবলম্বী স্কিম পিএম ইজিপি স্কিমের মাধ্যমে সেগুলো সমগ্র ত্রিপুরা রাজ্যে আমরা কাজ করছি যেমন যেটা মাল্টি সেক্টর স্পেশাল ইকোনমি জোন যেটা জোনাপা নিয়ার সাবরুমে হচ্ছে তো যেটা 2020-11 সেপ্টেম্বর শিলান্যাস করা হয়েছে এবং সেটা সেটা কাজ চলছে যাতে করে একটা উদ্দেশ্য যে আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমাদের এই পদক্ষেপ তার পাশাপাশি যে আমাদের স্বাবলম্বন স্কিম যে রয়েছে তো আমরা দেখেছি বিগত দিনে মাত্র 25 লাখ দেওয়া হতো আজকে কিছু মডিফিকেশন আমাদের সরকার আসার পরে আমরা পরিবর্তন এনেছি যে এই স্কিমের মাধ্যমে এখন 1 crore পাওয়া যাবে তো যেটা একটা বড় দিক যে আমাদের এন্টারপ্রেনারশিপ
কাজের ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগবে যে অ্যামাউন্টটা বড় হয়েছে এবং তার মাধ্যমে অনেকেই উপকৃত হবে এবং বয়সটা হচ্ছে 18-50 পর্যন্ত তারা সেই সুযোগটা নিতে পারবে। তার পাশাপাশি যে আমাদের এই 4.5 বছর রানিং অবস্থাতে আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই যে এমএসএমই ইউনিটের মাধ্যমে স্টুডেন্ট স্টাডিজ করা হয়েছে আমাদের 8329 ইউনিট স্টাডিজ করা হয়েছে আন্ডার সাবলমেন্ট স্কিম স্কিমের মাধ্যমে এবং এমপ্লয় হ্যাজ বিন জেনারেট ফর 23,032 বেনিফিশিয়ারকে আমরা এই 4.5 বছরে আমরা সহযোগিতা করেছি। তার পাশাপাশি রয়েছে যেটা আমাদের পিএমইজিপি যে স্কিম আছে তার মাধ্যমে এমপ্লয়মেন্ট আমরা দিতে পেরেছি 32,696 পিপলকে আমরা সহযোগিতা আমরা করতে পেরেছি। তার পাশাপাশি আমরা যেমন একটা টুল রুম ট্রেনিং সেন্টার আমরা এস্টাবলিশ করেছি আরকে নগরে, তো যেটা দরকারি ছিল যেটা আমাদের খুবই দরকার সেটা আমরা করেছি। তার পাশাপাশি আমরা নতুন 4টি জেলাতে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার আমরা করেছি যেমন সিপাহীজলা খোয়াই নর্থ এবং সাউথ ত্রিপুরাতে আমরা করেছি। আরেকটি স্কিম হচ্ছে মুখ্যমন্ত্রী আগরবাতি আত্মনির্ভর মিশন, তো যেটা আগে ছিল না আমরা সেই স্কিমটা আমরা করেছি এবং এই স্কিমের মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছে যেমন আমাদের আগরবাতি ইন্ডাস্ট্রি আমাদের নর্থে বিভিন্ন জায়গাতে অনুপ্রেটিতে বিভিন্ন জায়গাতে আছে যেমন স্কিমের মাধ্যমেও আমাদের বোটল ব্যাঙ্গো বোটল তারপরে ব্যাঙ্গো বিস্কিট মানে ইত্যাদি আমরা কাজ করছি। তার মধ্যে বেনিফিশিয়ারি কাভারটা আমরা করেছি 520 আমরা বেনিফিশিয়ারি কাভার করেছি যেমন মন্ত্রী সেতু আমরা প্রত্যেকে জানি শুনেছি এবং জানি তার মাধ্যমে আজকে ফেনী রিভারের উপরে ব্রিজ তৈরি করা হয়েছে এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ওনারা এটাকে উদ্বোধন করেছেন, তো এর মাধ্যমে আমাদের বাংলাদেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক আমাদের আমদানি রপ্তানি আমাদের আরো বাড়বে এবং বাড়ছে, তো এটা খুবই আমাদের দরকারি যেটা আমরা করেছি। ডিস্ট্রিবিউশন ত্রিপুরা যেটা একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের 9 তারিখ এবং 10 তারিখ ডিসেম্বর 2021 সালে প্রজ্ঞা ভবনে এবং সেই সময়ে আমাদের ইন্ডাস্ট্রি আর স্ট্রিক হোল্ডার আমাদের 100 বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে থেকে আমাদের ত্রিপুরাতে মানে ওনারা সাইন করেছে এমইউ সাইন করেছে তার মধ্যে 35 কাজ করছে পশ্চিমে রয়েছে তো ত্রিপুরাতে কাজ করছে ওনারা, তো এইগুলো যদি হয় তাহলে আমাদের যে ব্যবসার ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা জানি বিগত দিনেও সবসময় ডিপ্রেস ছিল কোনো ধরনের ইন্ডাস্ট্রি বিগত দিনে ছিল না সেটাকে কিভাবে ডেভেলপ করা যায় যে ইন্ডাস্ট্রিগুলো যদি আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যে যদি ইনভেস্ট করা হয় তাহলে আমাদের ত্রিপুরা রাজ্য আরো দ্রুত এগিয়ে যাবে। যেমন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট
আমরা বলেছি কি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, তার মাধ্যমে যেমন ধরুন একটা ডিস্ট্রিক্টে আমরা মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রেনারশিপ আমরা যদি করি, আর অন্য ডিস্ট্রিক্টে আরো একটা ব্যাম্বো যদি আমরা করি, তো এইভাবে মানে একটা ডিস্ট্রিক্টে একটা প্রোডাক্ট আমরা করছি যাতে করে কাজটা ভালো হয়, সেই লক্ষ্যে আমাদের দপ্তর কাজ করছে। এবং ত্রিপুর রাজ্যকে আত্মনির্ভর করা, আত্মনির্ভর করতে হলে আমাদের আরো এগিয়ে যেতে হবে, স্কিল নিতে হবে, তার জন্য আমাদের সরকার আশা করে 7টি আইটিআই কলেজ আমরা স্থাপন করেছি, একটা নয় দুটো নয় আমরা 7টি আইটিআই কলেজ স্থাপন করেছি, যেমন বিশ্রামগঞ্জ, তেলিয়ামুড়া, কমলপুর, এলকি, ভেলি, কাঞ্চনপুর, গঙ্গাছড়া এবং শান্তিবাজার আমরা অলরেডি আমরা করেছি। তার পাশাপাশি আরো একটা নতুন আইডিয়া বেলুনিয়াতে করার আমরা প্রপোজাল দিয়েছি, যেটা ড্রোনের মাধ্যমে, যেটা এই প্রথমবার ত্রিপুরাতে হবে, যেটা কখনো ছিল না। তো দিন আমরা চাচ্ছি, যেহেতু আমাদের সরকার চায় যে আমাদের আরো আমাদের ত্রিপুরাকে আমার ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য সেই ব্যবস্থা আমরা করছি। এবং আমরা আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে ড্রাগস বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ভাবে যুব সমাজ বিভিন্ন লোক যে ড্রাগ বিভিন্ন ভাবে এডিক্ট হচ্ছে, তো সেটাকে আমরা চাই আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে কিভাবে ড্রাগস ফ্রি ইন্ডিয়া করা যায়, ড্রাগস ফ্রি ত্রিপুরা বানানো যায়, সেই লক্ষ্যে আমরা আমাদের দপ্তর আমরা কাজ করছি এবং আমাদের সঙ্গে আমরা যোগাযোগ তাদের সঙ্গে কাজ করছি কয়েকটা ডিপার্টমেন্ট, স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের যে রয়েছে এবং আমাদের আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট এবং আমাদের শিক্ষা দপ্তর, যে কয়েকটা ডিপার্টমেন্ট যেগুলোর সঙ্গে আমরা তাদের প্রয়োজন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা কাজ করছি, যাতে যেমন হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, যাতে করে তাদের আইডেন্টিফাই করা যায়, তাদেরকে চিহ্নিত করে যাতে করে তাদেরকে ভালো জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা যায়, অ্যাওয়ারনেস থেকে শুরু করে। তো আমরা বিভিন্নভাবে যেমন খেলো ত্রিপুরার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে এবং তাদেরকে কিভাবে মোটিভেট করা, কাউন্সিলিং করা, তার মাধ্যমে নেশামুক্ত কিভাবে আমরা ত্রিপুরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের ডিপার্টমেন্ট আমরা কাজ করে যাচ্ছি। থাকি চিকিৎসা সহযোগিতা হতে পারে, পুলিশের সহযোগিতা হতে পারে এবং আইনি সহযোগিতা হতে পারে, তো আমরা এই সহযোগিতাগুলো দিয়ে থাকি এবং টেম্পোরারি সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে থেকে বিভিন্ন ধরনের কাউন্সিলিং করানো এবং প্রয়োজনে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং এ আমরা করিয়ে দিই, তো সেইভাবে আমাদের ডিপার্টমেন্ট এবং আমরা কাজ করছি। তো বিগত দিনে সেটা ছিল না, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্কিমটা আমাদের রয়েছে, সেই স্কিমটা আগে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম একটা ডিস্ট্রিক্টে ছিল, সেটা ছিল সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ছিল। আজকে আমরা আমাদের ত্রিপুরা সরকার, আমাদের সরকার আসার পরে বাকি যে আমাদের 7টি জেলা রয়েছে, বাকি সেই 7টি জেলাতে আমাদের ত্রিপুরা রাজ্যের ফান্ড দিয়ে আমরা বাকি 7টি জেলাতেও বেটি বা ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম চালু করেছি এবং এই স্কিমটা সমগ্র ত্রিপুরাতে কাজে লাগছে। একটাই লক্ষ্য যে আমাদের মেল ফিমেল ইকুয়াল হতে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ বানাতে হবে এবং আমাদের আত্মনির্ভর ত্রিপুরা গড়তে হবে, তার জন্য মহিলাদেরকে মেয়েদেরও এগিয়ে যেতে হবে, তার জন্য আমাদের সরকার সেই উদ্যোগ নিয়েছে, রেশিও আমার ইকুয়াল হতে হবে। এখন বর্তমানে আমাদের মহিলাদের যে সেক্স রেশিও সেটাও বেড়েছে।